নমস্কার বন্ধুরা, চটপট চলে আসুন আমার রান্নাঘর সোলাঙ্কি রান্নাঘরে। দেশ বিদেশে নানা ধরনের চিকেন মাটনের রেসিপি খেয়ে যখন আপনারা পরিশ্রান্ত, চলুন বাংলার একটা সাবেকি রান্না আপনাদের শিখিয়ে দিই। গেস করুন তো এটা কি? এটা হলো থোর দিয়ে তৈরি থোরের পোলাও। হাই ব্লাড প্রেশার কমাতে এবং রক্ত পরিশোধন করতে থোরের জুড়ি মেলা ভার। আমরা নানা রকম নিরামিষ আইটেমে থোরের ব্যবহার দেখেছি, আজকে চলুন আপনাদের শিখিয়ে দিই এই দুর্দান্ত পোলাওটা। এর নাম থোরের পোলাও। বাড়িতে গেস্ট এলে অবশ্যই এই রান্নাটা আপনারা পরিবেশন করুন, আর নিরামিষের দিনে আঙুল চেটে পুটে খান থোরের পোলাও। চটপট শুরু করে দিচ্ছি আজকের রেসিপি থোরের পোলাও। ভিডিওটি ভালো লাগলে শেষ অবধি দেখে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করুন। সবাই মিলে আনন্দ করে থোরের পোলাও রান্না করে খান। চলুন শুরু করছি আজকের রেসিপি থোরের পোলাও। আজ আমি বানিয়ে দেখাচ্ছি থোরের পোলাও। এটি পুরোপুরি নিরামিষ আর খুবই উপকারী আমাদের শরীরের পক্ষে। প্রথমে আমি থোরটাকে এরকম ফাইন করে সরু সরু আলু ভাজার মতো কেটে নিয়েছি। থোরে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, নিয়ে ফাইন করে কেটেছি, সুতোগুলোকে আঙুলে জড়িয়ে জড়িয়ে ফেলে দিয়েছি। আর দেখুন, আমি এটা হলুদ জলে ভিজিয়ে রেখেছি থোরের ফাইন শেডেড পিসগুলোকে, দেখুন, যাতে কালচে কালচে না হয়ে যায়। তাও দেখুন ওপরের দিকটা অলরেডি কালো হতে শুরু করেছে, তার কারণ থোরে প্রচুর আয়রন কন্টেন্ট থাকে। তাই অতি অবশ্যই সঙ্গে সঙ্গে জলে ধুয়ে নিন দুবার, আর হলুদ জলে থোরটা ভিজিয়ে রাখুন। এবার আমি হলুদ জল থেকে ভালো করে থোরটা ধুয়ে নেব। আপনাদের নেওয়া থোরটা যদি কচি না হয় তাহলে কিন্তু একটা সিটি অবশ্যই দিয়ে নেবেন কুকারে। আর কুকারেও কিন্তু আপনারা হলুদ দিয়ে জলে থোরটা সিদ্ধ করবেন। যতটা পারবেন সরু করে কাটবেন, তাহলে রান্না করলে খেতে খুব স্বাদ হবে। থোরের পোলাও করতে নিয়ে নিন গোবিন্দভোগ চাল এক বাটি, 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 2 টেবিল স্পুন করে কাজু বাদাম আর কিশমিশ, 1 টি স্পুন গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর হলুদ, 2 টেবিল স্পুন চিনি, 1 টেবিল স্পুন ভালো ঘি, 2 টেবিল স্পুন সাদা তেল, ফোড়ন দেওয়ার জন্য 2 তেজপাতা, 1 টি স্পুন গোটা সাদা জিরে, 1 টি স্পুন গোটা গোলমরিচ, 4 লবঙ্গ, 2 দারচিনি আর 2 এলাচ। নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করা আর 3 কাঁচা লঙ্কা। কড়াই গরম হয়ে গেছে, আমি ঘিটা দিয়ে দিলাম। ইতিমধ্যে গোবিন্দভোগ চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ঝাড়িয়ে নিয়েছি জলটা। কাজু বাদামটা হালকা করে নেড়ে নিতে হবে, তাই ঘিয়ের মধ্যে আমি কাজু বাদামটা প্রথমে নাড়াচাড়া করে নেব। হালকা লালচে হয়েছে, আমি উঠিয়ে নিয়েছি। এবার গোটা মশলাগুলো আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। চালটা মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিতে হবে। দারুণ সুন্দর সেন্ট বেরিয়েছে। চালটা সাদা ভাব না ফুটে ওঠা অবধি এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ঘিয়ে ভেজে নিন। দেখুন, আমাদের চালটা বেশ ঝরঝরে ভাজা হয়ে গেছে। এবার আমি চালটা মশলা সমেত উঠিয়ে নেব। এবার ওই একই কড়াইতে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘি দিয়ে রান্নাটা পুরোটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে সামান্য একটু জিরে ফোড়নে দিয়ে দিন। ফোড়ন ফুটে উঠলে আমি আদাটুকু দিয়ে দিলাম। এবার জল চিপে নেওয়া থোরটা অ্যাড করুন। আপনাদের আরেকবার মনে করিয়ে দিই, থোর কাটার সময় হলুদ জলে ভেজাবেন, যতটা সম্ভব সুতো ছাড়িয়ে ফেলে দেবেন, আর যতটা সম্ভব ফাইন করে কুচো করে কাটবেন। এবার আমি হাই ফ্লেমে
মিনিট পাঁচেক সবটা নাড়াচাড়া করে ভেজে নেব। ততক্ষণই ভাজবেন যতক্ষণ সোডের মধ্যে যে জল ভাবটা থাকে ততক্ষণ কেটে না যায়। পাঁচ মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি এক টিস্পুন নুন, দিয়ে দিলাম এক টিস্পুন হলুদ গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিন সোডের সাথে। সোর টাইমার মজতে শুরু করেছে তাই পরিমাণটা আস্তে আস্তে একটু কমে যাবে। এবার আমি অ্যাড করে দিচ্ছি আমার ভেজে রাখা চালটা আর তার সাথে মশলাটাও। একবার খুব ভালো করে একদম নিচে থেকে নাড়িয়ে চাড়িয়ে থোরের সাথে গোবিন্দভোগ চাল ভাজাটা আমরা ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমি কাঁচা লঙ্কা দুটো অ্যাড করছি, অ্যাড করে দিচ্ছি আমার নেনোয়া জিরের গুঁড়ো, হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নিন। মিনিট দুয়েক পরে আমি অ্যাড করছি আমার নেনোয়া গোবিন্দভোগ চাল, যে বাটিতে মেপেছিলাম সেই বাটির মাপে দু বাটি জল। এই স্টেজে গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে রেখেছি যাতে চালটা চটপট ফুটে যায়। চাল ফুটতে শুরু করেছে, অ্যাড করে দিলাম আমি কিশমিশ, অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম ভাজাটা, খুব ভালো করে একদম তলা থেকে নাড়িয়ে চাড়িয়ে দিন। এবার আমি অ্যাড করে দিচ্ছি চিনিটা, যারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকমই দেবেন, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ স্বাদ লাগে। আমার নেয়া থোরটা কচি ছিল, আমি সেদ্ধ করে নিইনি আগে, তাতেও কিন্তু রান্নাটা খুব ভালো কুক হয়ে গেছে। এই রান্নাটা দারুণ সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর নিরামিষের দিনে তো দারুণ জমবে রান্নাটা। থোর এবং চাল খুব ভালো কুক হয়ে গেছে, ফুলে উঠেছে দেখুন। এবার একদম শেষে নুনটা অ্যাডজাস্ট করেছি, আর দেখুন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গ্যাস অফ করে দিয়েছি, পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে পরিবেশন করব। সামান্য যে জলটুকু আছে চালে সেটা অ্যাবজর্ব করে নেবে। আমি হাফ টিস্পুন ঘি একটু দিয়ে দিলাম, এটা অপশনাল, দিলে কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোবে। এবার ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট। দেখুন আমি রেডি করে ফেলেছি আমাদের দুর্দান্ত নিরামিষ আইটেম থোরের পোলাও। একঘেয়ে চিকেন মাটন খেয়ে যখন আপনাদের একটু স্বাদ বদলানোর ইচ্ছে হবে তখন অবশ্যই এই আইটেমটা বানিয়ে বাড়িতে খান, খুব চটপট হয়ে যাবে আর বেশি কিছু উপকরণেরও দরকার নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে যান, শেয়ার করুন বন্ধু বান্ধবদের সাথে, আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল সোলাঙ্কির রান্নাঘরে এই ধরনেরই নতুনত্ব বেশ কিছু রেসিপি শিখে নেওয়ার জন্য। দুদিন পরেই চলে আসবো আবার একটি দুর্দান্ত সুস্বাদু রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সবাই মিলে আনন্দ করে খান থোরের পোলাও। আজকে এই পর্যন্তই, নমস্কার, থ্যাংকস ফর ওয়াচিং, আমি সোলাঙ্কি।